যতই চেষ্টা করুক, হাজার চেষ্টা করেও সে পারবে না সত্যিকে দূরে সরিয়ে রাখতে। আর এবার আপনাকেও কেউ পারবে না আপনার ফেভারিট শো থেকে। ডাউনলোড করুন ভুট আর দেখুন আপনার ফেভারিট শো মীরা, বিনা ওয়েটিং ওয়েটিং ভুট ওয়ান্টিং ওয়ান্টিং। জানো নানু, রিকনা ফোন করেছিল, বললো যে পাপা ফিরে এসেছে। এবার সবার সাথে এই নোংরা খেলা শুরু করেছে। আমার পরিবারের সবার ক্ষতি না করা পর্যন্ত ওই লোকটা কিছুতেই খেলা থামাবে না, এইভাবেই খেলতে থাকবে। আপনি এবার নিজেকে একটু সামলান, আপনার ভুলের মাসুল আমি অনেক ভুলেছি, আর প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আপনি আমাকে ভয় দেখাচ্ছিলেন, আপনি বাড়ির সবাইকে গিয়ে আমার কথা বলে দেবেন? যান গিয়ে সবাইকে বলে দিন, বিশ্বাস করাতে পারবেন তো? ওই লোকটা আমাদের কাউকে রেহাই দেবে না। গাঙ্গুলি বাড়ি, মুখার্জি বাড়ি, সবাইকে ওর এই জঘন্য খেলার মধ্যে টেনে আনবে, সবাইকে শেষ করার চেষ্টা করবে। কি রে, কি এত ভাবছিস বলতো? ভাবছি ওই লোকটার কত ক্ষতি আমাদের করবে। বৌমণি, আপনি যেটা ভাবছেন সেটা তো ঠিক নাও হতে পারে। আমি ঠিকই ভাবছি প্রিয়, না হলে তুমি বলো না। ওই লোকটা যে কিনা শুভঙ্কর, তাহলে সে কেন আর্য নাম নিয়ে আমাদের কাছে পরিচয় গোপন করে আমাদের কাছে আসবে, কিসের জন্য বলো? বাবা, তুমি বলছো শুভঙ্কর গাঙ্গুলি আর আর্য একই লোক, কেন? মিষ্টি, ছোট আছো, ছোটর মতন থাকো, বড়দের মাঝে কথা বলতে এসো না। না, আমি বলবো। তুমি তো তোমার কথায় কিচ্ছু প্রমাণ দিতে পারছো না, তাহলে কেন বাবার নামে তুমি এই খারাপ কথা বলছো? প্রমাণ দিতে পারছি না তার কারণ লোকটা একের পর এক চাল চেলেই যাচ্ছে, মিথ্যা কথা বলছে, সবাইকে ঠকাচ্ছে আমাদেরকে। কিন্তু মীরা, তুই যা করছিস সবটাই তো তোর আন্দাজ। আন্দাজের উপর ভর করে কি আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে পারি? তাছাড়া কোর্টে গিয়ে তো ওই ভদ্রলোকই তোমার পাশে দাঁড়িয়েছিল। আচ্ছা, আজকে যদি কোর্টে গিয়ে ওই ভদ্রলোক না বলতো যে উনি শুভঙ্কর, তাহলে তোমার কি অবস্থাটা হতো বলো তো? তোমরা কেউ বুঝতে চাইছো না কেন? লোকটা ভুল বোঝাচ্ছে আমাদের, লোকটা আমাদেরকে ঠকাচ্ছে। কেউ কিছু বুঝতে পারছে না, আর তুমি একা বুঝছো। মিষ্টি,